তুমি একটা জিনিসকে ভালো করে না দেখলে বুঝা যাচ্ছে না। এটা হতো না আপনি যদি অরিজিনাল ইউজ করতেন। আমরা এখন একটা ছবি প্রিন্ট করলাম, তো প্রত্যেকটা ছবিতে আপনার মুখে দুটা দাগ দাগ আসতেছে, যার কারণে প্রিন্টারে আমরা হাই চেঞ্জ করতেছি, তারপরও সেই একই সেম প্রবলেম হেডের সমস্যা। তো বললাম হেডের সমস্যাটা হাই হেডের প্রবলেম, হাই চেঞ্জ করতে হবে, দেখি কী হয় একটু চেষ্টা করব। হাই চেঞ্জ করলাম না তাও একই প্রবলেম, যে হেড চেঞ্জ করতে হবে। আরে আমি বললাম হের সমস্যা, ভাই বললো আপনি হাড়িটা চেঞ্জ করে দেখেন। আমরা প্রিন্টার L380 হাড়ি চেঞ্জ করলাম, হাড়ি চেঞ্জ করেও সেম একই প্রবলেম। ভাই সে একই প্রবলেম বুঝছেন, ওই হেডের প্রবলেম, হেড হাড়ি চেঞ্জ করে কোনো কাজ হবে না। হাড়ির সমস্যা হলে ওরকম আছে না, আমি তো জানি, কারণ হেডে পাল্লা কিনে তো অনেকটা আর কেস, তাও কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, নষ্ট হলে আপনার, ভালো হলে আপনার। ঠিক আছে, এই যে এটা এ না, এই যে টেস্ট করে এখানে ভুলে হেডে আর ধরুন না, হেড পরিষ্কার করা ফুল আপনি হেডের ইয়ে পরিষ্কার ইয়ে পারলামি মানে আপনার এতে আর কিছু থাকে, বলে দিয়েছেন
এই জিনিসটা আপনার আর আমার সে জিনিসটা আপনাকে লাগানো, মানে আমি কি খুলনাও নাই বলে থাকছে এটা থাকতে, ওরা অরিজিনাল কিন্তু ও আপনি পাওয়া যায় না আলাদা খুলতে গেলে আমার আমার একটু দেরি হবে মাল নেই আমার 15 দিনের মতন লাগবে আসতে, এখনো 15 দিন লাগবে ভাই, এখন যা পাওয়া যাচ্ছে চায়না মডেলটা মাল ক্রাইসিস, দামও বেশি বুঝছেন,
হ্যালো, সেভেন সেভেন
না ওটাই আসবে নাই তো একটা জিনিসকে ভালো করে না দেখলে বুঝা আসছে এটা হতো না আপনি যদি অরিজিনাল প্রিন্টারের দাম কত জানেন প্রিন্টার তো পাবেন না সাধারণ একটা প্রিন্টারের দাম আছে মনে হয়